ইস্তেমার প্রথম পর্বে সাতপন্থীরা যেন অংশ নিতে পারেন সেই দাবি জানিয়েছেন দাওয়াত ও তাবলিগ উলামায়ে কেরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাতপন্থী হিসেবে পরিচিত তাবলিগ জামায়াতের মুরব্বীরা জানান, ইস্তেমা নিয়ে জোবায়েরপন্থীরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে গতকাল রাজধানীতে সমাবেশ করেছেন। তারা আগের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুসম্পর্ক করে সাত বছর ধরে ইস্তেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেন সাতপন্থীরা। আমাদের সামনে এখনো তিন মাস সময় আছে, আমরা শতভাগ আশা করি, কারণ আল্লাহ পাকের সাথে আমরা তো অলিগালা মানুষ, আমরা আল্লাহর উপরে 100% বিশ্বাস রাখি, আমরা শতভাগ আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখি, এখানে বলতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের চেষ্টার দ্বারাই আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যদি না আসে আমরা ওই পর্ব রাখেই নাই, আমরা শতভাগ আশার পক্ষে এবং আল্লাহর সাথে আমাদের এই কথার উপরে তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে আল্লাহ নিয়ে আসবেন।